মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তহিদুল ইসলাম লিংকন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে রানা ও মুমিন নামে আরও দুজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যে রচক এলাকায় বুধবার রাত 8টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন আহত হয়। স্থানীয় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত 11টার দিকে লিংকন মারা যায়।